আইনি পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে খোয়াই মহকুমার বেহালাবাড়ি পঞ্চায়েত মাঠে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় খোয়াই মহকুমা ও রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার এই শিবির উদ্বোধন করেন খোয়াই জেলা আদালতের বিচারপতি পঙ্কজ কুমার দত্ত বিচারপতি শ্রী দত্ত জানান রাজ্যে মোট বাইশটি স্থানে এই ধরনের আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে খোয়াই এই শিবিরের মাধ্যমে তা সূচনা করা হলো জেলা পুলিশ চাইল্ডলাইন সহ মোট চোদ্দটি সচেতনতামূলক স্টল খোলা হয়েছে এদিন শিবিরে আটশো পাঁচ জনকে সরকারি ডকুমেন্ট দেওয়া হয়েছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী মহকুমা শাসক

ত্রিপুরা স্টেট লিগেল সার্ভিস অথরিটি ডিসিশন নিয়েছেন আমাদের পুরো স্টেটে বাইশটা এই ধরনের ক্যাম্প হবে তার মধ্যে প্রথম আমাদের হচ্ছে তো এখানে আমরা চোদ্দোটা স্টল বেরিয়েছি এর মাধ্যমে আমরা পিআরটিসি বার্থ সার্টিফিকেট মেজ রেজিস্ট্রেশন সয়েল টেস্ট লেবার কার্ড বা আরও কিছু দপ্তর আছে ওদের মাধ্যমে কিছু কিছু জিনিস আমরা যারা বেনিফিশিয়ারি আছেন ওদেরকে